বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারো এর যে গণিতের সমাধান সেই গণিতের গণিতের সমাধানটা নিয়ে সমাধানটা আপনারা কত দ্রুত কীভাবে করতে পারতেন পরীক্ষার সময় একটু দেখে রাখলে হয়তো সামনে পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে আর যে ট্যাকটিক্যাল কিছু বিষয় আছে যেমন উত্তর দিয়ে সিদ্ধ করা অতি বড় অঙ্ক অত্যন্ত দ্রুত করা এই নিয়মগুলো আমি এর ভিতরে বা এই টেকনিকগুলোর ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা সেট কোড নাম হচ্ছে উনসত্তর শূন্য ছয় আর কত তারিখ একুশ ছয় দুই হাজার উনিশ তারিখে মানে এই একুশ তারিখে যে পরীক্ষাটা হলো সেটার সমাধান তিন সেট প্রশ্ন ছিল সম্ভবত আমি পার্ট বাই পার্ট প্রতি সেটের প্রশ্ন দেওয়ার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব গণিতের যে সমাধানটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব আর শুরুতে যে কথাটা একটু বলতে চাই সেটা হচ্ছে যারা সাবস্ক্রিপশন করছেন সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ আর কাইন্ডলি যারা দেখতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যেন আমি নিয়মিত ভিডিও দিতে পারি আপনাদের একটা সাবস্ক্রাইপশন বা সাবস্ক্রাইব আমাকে নিয়মিত ভিডিও প্রদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব যে এটা আছে অপশনটা এখানে একটু চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি চেপে দেন তাহলে আমি যখন কখনো মানে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি জানতে পারবেন তাহলে চলুন শুরু করি এক নম্বর আছে এ ও বি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে আপনি দেখেন এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কী নিলাম এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ টু এ বি তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হয় দেখেন এ স্কোয়ার প্লাস টু আমি বি স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসলাম এটা এ প্লাস বি হোলি সূত্র পড়ে তাহলে এটা পূর্ণবর্গ আমি সাধারণত গতানুগতিক ধারায় যেভাবে অঙ্ক করা হয় সেভাবে করব না আমি এখানে দেখ আপনাদের দেখাবো যে টেকনিক্যালি কীভাবে অতি স্বল্প সময়ে উত্তরগুলো বের করা যায় কিছু কিছু আছে সেগুলো গতানুগতিক ধারায় করব সেগুলো একটু চেষ্টা করবো যত দ্রুত আপনাদের সাথে মানে উত্তরটা বের করে দেওয়া যায় আর আপনারা বুঝতে পারেন যে অঙ্কটা কীভাবে করতে হবে কত দ্রুত করলে মানে কিভাবে করলে আমি দ্রুত এর আনসারটা পাবো এটা আপনার সামনে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সহজ মানে সহযোগিতা করবে দ্রুত উত্তর বেরো করার ক্ষেত্রে কিছু টেকনিক্যালি বিষয়ে জানা থাকবে এই জন্য আর তাহলে আমার আনসার হবে কোনটা যে কত যোগ করব টিউ বি ক তিন নম্বরটা দেখেন দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো দশ একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত এখানে আমি যেভাবে করব যে ধরি অপর সংখ্যা এক্স তাহলে আমরা জানি সূত্রমতে যে দুইটি সংখ্যার গুণ ফল গসাগু ইন্টু লসাগু তাহলে দুটি সংখ্যার একটি সংখ্যা এক্স অপর সংখ্যা দশ আবার দুইটি সংখ্যার গুণ ফল কত দুইটি সংখ্যা আছে একটা সংখ্যা দুই হুম এই সরি এই গসা গোয়াসে দুই লসাগো আছে তিনশো দশ আমি সমাধান করলে এখানে কত আসে টেন এক্স টেন এক্স এখানে থাকে হচ্ছে টু ইন্টু তিনশো দশ আমি এক্সের মানটা বের করবো টেনটা নিচে চলে যায় কাটাকাটি করলে থাকে এই শূন্য শূন্য কেটে গেল থাকে একত্রিশ ইন্টু দুই তাহলে হয় হলো বাষট্টি আসলে যদি তিনশো দশ এখানে হয় তাহলে উত্তর আছে বাষট্টি অনেকে বাহাত্তর দিছেন কোনভাবে দিছেন আমি এটা আসলে বুঝি নাই অনেকেই উত্তরে মানে যে সমাধান করছেন তারা বাহাত্তর দিছেন আর একটা আমি এটারই দ্বিতীয় একটা পার্ট আপনাদের দেখাই তাহলে কিভাবে বাহাত্তর আসে দেখেন আমরা জানি যে দুইটি সংখ্যার গুণ এখানে অপর সংখ্যা ধর্ষী এক্স আর একটা দশ তাহলে টেন এক্স সমান সমান আছে যে গসাগু টু লসাগু গসাগু দুই লসাগু তিনশো ষাট এখানে যদি তিনশো ষাট হয় তাহলে এখানে বাহাত্তর আসে তাহলে এক্সের মান কত আসে দেখেন এটা উপরে বসলো নিচে দশ চলে যায় শূন্য শূন্য কেটে গেলে ছত্রিশ দুগুণি বাহাত্তর এইখানে দেখেন এইখানে তিনশো দশ হইলে উত্তর আসে বাষট্টি আর যদি তিনশো হয় তাহলে উত্তর আসে বাহাত্তর তার মানে এখানের অপশন কোনোটাই সঠিক নয় তারপর আমি বাহাত্তরটা দিয়ে দিলাম যদি এখানে তিনশো ষাট হয় চার নম্বরটা দেখেন রাজশাহী থেকে খুলনার দূরত্ব দুশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করলো বাসটির গড় গতিবেগ কত ছিল এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে রাজশাহী থেকে বাসটা খুলনা আসতে সময় নিশে হলো সাত ঘণ্টা এর ভিতরে এক ঘন্টা সে যাত্রা বিরতি করছে তাহলে গতিময় অবস্থায় ছিল কত ঘন্টা বাসটা সাত থেকে সাত ঘন্টা থেকে এক ঘন্টা আমি মাইনাস দিয়ে দিলাম তাহলে গতিময় অবস্থায় ছিল ছয় ঘন্টা এই ছয় ঘণ্টা সে গতির উপরে ছিল তাহলে ছয় ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করছে দুশো বিরাশি কিলোমিটার আমরা জানি কি যে বেগ বের করতে হলে এখানে চাইছে গড় গতিবেগ গতিবেগ বের করতে হলে দূরত্বকে আমার সময় দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমার গড়বে গতিবেগটা হয়ে যাবে তাহলে দূরত্ব হলো দুশো বিরাশি কিলোমিটার সে চলছে কত ঘন্টা ছয় ঘণ্টা তলি আমি দুশো বিরাশিকে ছয় দিয়ে ভাগ দিলে হবে হলো সাতচল্লিশ কাটাকাটি করলে সাতচল্লিশ তাহলে বেগ গতিবেগ কত তার সাতচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে কত হবে ক নম্বরটা খ নম্বরটা সাতচল্লিশ এবার দেখেন পাঁচ নম্বরটা যদি এক্স প্লাস ওয়াই সমান সমান সেভেন এবং এক্স ওয়াই সমান সমান টেন হয় এখানে এক্স ওয়াই সমান হবে টেন হলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ারের মান কত এটা আমি এভাবে বসাবো দেখেন আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান সমান এক্স প্লাস তাহলে এক্স প্লাস মান কত সেভেন সেভেনে মান বসাই দিলাম মাইনাসটা এই মাইনাসটা এখানে ফোর এক্স মান আছে টেন এক্সকোয়ার মানটা বসালাম তাহলে এখানে সাত সাত এই মানে এখানে চার দশো চল্লিশ উনপঞ্চাশ থেকে চল্লিশ চলে গেলে থাকা হচ্ছে নয় তাহলে উত্তরবে কোনটা ক নম্বর নয় নম্বর এবার দেখেন ছয় নম্বরটা ছয় নম্বর আছে একটি কাজ একত্রে দশ দিনে শেষ করতে পারে ক্ষাকি কাজটি চোদ্দো দিনে শেষ করতে পারলে ক কি কাজটি কত দিনে শেষ করতে পারবে এখানে আমি যেভাবে করতাম সহজে ক খ এক একদিনে করে এত অংশ মানে এক দিনে কত অংশ করে এটা প্রথমে বের করে ফেলতে হবে ক খ যেহেতু একত্রে পুরো কাজটি দশ দিনে করে তাহলে ক খ একদিনে করে এক বাই দশ অংশ আবার খ একাকি কাজটি করে চোদ্দো দিনে তাহলে খ একদিনে করে এক বাই চোদ্দো অংশ তাহলে ক খ এক একদিনে করে এত অংশ আবার খ একাকি একদিনে করে এত অংশ তাহলে আমি ক খয়ের মোট কাজ থেকে আমি যদি ক্ষয়ের কাজটা বাদ দিয়ে দেই তাহলে ক একদিনে কত অংশ করে এটা বের হয়ে যায় তাহলে অতএব ক একদিনে করে এই ক ক্ষয়ের মোট কাজ থেকে এক বাই দশ থেকে মাইনাস ক্ষয়ের একদিনের কাজটা বাদ দিলে থাকে হচ্ছে কর একদিনের কাজ তাহলে এখানে লশাগো করলে হয় সত্তর আর এখানে সাত দশে সত্তর সাত মাইনাস পাঁচ পাঁচ চোদ্দং সত্তর তাহলে পাঁচ অক্ষে পাঁচ সাত মাইনাস পাঁচ এখানে সাত মাইনাস পাঁচ বাই সত্তর সমান সমান কত হয় দেখেন সত্তর সাত থেকে পাঁচ চলে গেলে হয় থাকে দুই এখন কাটাকাটি করলে আমি যদি কাটি দু এককে দুই পঁয়ত্রিশ দুগুনি সত্তর এখানে হয় এক এখানে হয় পঁয়ত্রিশ আমি যদি এভাবে কাটাকাটি করি দুই দিয়ে সত্তরকে কাটি এখানে থাকে পঁয়ত্রিশ এখানে হয় এক এই একটা এখানে বসাই দিলাম এই পঁয়ত্রিশটা এখানে বসাই দিলাম তাহলে এক বাই পঁয়ত্রিশ এটা হচ্ছে ক একদিনে করে এক বাই পঁয়ত্রিশ অংশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটা এই লাইনটা কাটা ক এক বাই পঁয়ত্রিশ অংশ মানে ক এত অংশ এত অংশ করে এক দিনে এক দিনে অতএব ক পুরো কাজ বা এক অংশ করে ওইটা উল্টে যাবে উল্টে গেলে পঁয়ত্রিশ উপরে এক আসবে নিশে পঁয়ত্রিশ উপরে এক নিশায় পঁয়ত্রিশ বা এত তাহলে কত হয় পঁয়ত্রিশ বাই এক ভাগ দিলে হবে পঁয়ত্রিশ দিনে তাহলে উত্তর কোনটা পঁয়ত্রিশ সাত নম্বরটা দেখেন একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত এখানে সোজা কথায় আমি যে জিনিসটা করব যেহেতু বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমি আগে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে ফেলবো কীভাবে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে কী বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের গুণ তাহলে দৈর্ঘ্য যদি থ্রি এক্স হয় তাহলে প্রস্থ হবে এক্স তাহলে ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য থ্রি এক্স এবং প্রস্থ এক্স এই শর্ত মতে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থ এক্স হইলে দৈর্ঘ্য থ্রি এক্স হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল আচ্ছা দৈর্ঘ্য গুণ প্রস্থ থ্রি এক্সকে এক্স দিয়ে গুণ দিলে যদি গুণ প্রস্থ হয় হলো থ্রি এক্স স্কোয়ার আমি সময় বাঁচানোর জন্য সংক্ষেপে করছি সমান সমান ক্ষেত্রফল কত শর্তমতে আসে সাতশো আটষট্টি বর্গমিটার বসালাম সাতশো আটষট্টি এখন আমি সমাধান করে এক্সের মান বের করব সমাধান করে এক্সের মান বের করলে এক্সের মান আসে ষোলো তাহলে এক্সের মান যদি ষোলো আসে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আসে থ্রি গুণ ষোলো তিন ষোলো আটচল্লিশ প্রস্থ কত আসে ষোলো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম আটচল্লিশ মিটার প্রস্ত পাইলাম ষোলো মিটার আয়তক্ষেত্রের চলুন তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত অতএব আয়তক্ষেত্রের পরিসীমা কত আসবে আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য পাইছি আটচল্লিশ প্রস্থ পাইছি ষোলো এত মিটার তাহলে কত আসে এখানে দুই গুণ এইটা এইটা যোগ করলে আসে হচ্ছে চৌষট্টি আটচল্লিশ আর ষোলো যোগ করলে আর এই দুটো যদি গুণ করা হয় তাহলে আসলে হলো একশো আঠাশ এত মিটার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা তো ওখানে কি বলছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা হলো সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে ওই একই একশো আঠাশ তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু সমান তাহলে একে চার দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বেরোবে অতএব বর্গক্ষেত্রে আমি অতই করব না যে এক বাহ কত আসবে অত লেখালেখির ভিতরে যাব না এই পরিসীমার্গের সাইট দিয়ে ভাগ দেবো কত আসে তে সাইডে বারো সাইড দুগুনি আট বত্রিশ দেখেন এত মিটার তাহলে বর্গক্ষেত্রের এক বহু দৈর্ঘ্য কত মিটার আসে বত্রিশ মিটার এখানে উত্তর আসে দেখেন বত্রিশ খ নাম্বারে আমি এটা একটা আমি অঙ্কগুলো করছি জেনারেল নিয়মের বাইরে গতানুগতিক ধারায় কিন্তু অঙ্কগুলো করতেছি না আমার টার্গেট হচ্ছে শর্ট সময়ে উত্তর বের করা আমি যেভাবে পারি সেভাবে করব। এটা আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত কারণ অঙ্কের ক্ষেত্রে যদি আপনি দ্রুত অঙ্ক করে অন্যকে পিছনে ফেলতে পারেন তাহলেই আপনি পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবেন অন্যথায় পিছনে পড়ে থাকবেন এই জন্য কীভাবে করলেন সেটা বড় ব্যাপার না আপনি সঠিক উত্তরটা কত কম সময়ের ভিতর বের করতে পারলেন সেটাই বড় ব্যাপার আট নম্বরে আছে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন চারশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে এখন দেখেন দেড়শো মিটার লম্বা ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার লম্বা তাহলে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার আর এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চারশো মিটার ট্রেনটা যখন তার পুরো দূরত্ব অতিক্রম করবে তখনই সেই মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হলে কী করতে হবে এই প্ল্যাটফর্মের দূরত্ব এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে তখন তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে এই চারশো পঞ্চাশ যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য এত মিটার এটা হবে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব এই মোট অতিক্রান্ত দূরত্ব হবে ছয়শো মিটার কত সেকেন্ডে সে অতিক্রম করবে দেখেন বিশ সেকেন্ডে তাহলে আমি যদি বিশ দিয়ে এটাকে ভাগ দেই তাহলে মানে এই বের হয়ে যাবে আপনার প্রতি সেকেন্ডের ট্রেনের গতি এটা এটা কেটে গেল তিরিশ দুগুণি সাইট তাহলে তিরিশ মিটার পার সেকেন্ড এটি হলো গতিবেগ প্রতি সেকেন্ডে তাহলে কত হবে উত্তরটা হবে তিরিশ মিটার তাহলে আপনারা ওইভাবে বেরো করবেন আমি ডিটেলসভাবে করলাম আর কি নয়দাগে আছে দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল দশ বছরে সুদে আস মূলের দ্বিগুণ হবে এটা যদি হয় আমরা এটা কিভাবে করতে পারি দেখেন ধরি আসল একশো টাকা তাহলে দশ বছরে যদি সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে সুদ আসল কত হবে অতএব সুদ আসল ব্যাপারটা বোঝেন আপনারা আসল যদি একশো টাকা হয় বলছে দশ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে কত হবে সুদ আসল দশ সুদ আসল হবে একশো গুণ দুইশো সরি দুই দুইশো টাকা আমি এই দুই দিতাম না আপনাদের বোঝার সাথে দিলাম আমি একবারে দুশো দিতাম তাহলে সুদ কত আসে দশ বছরের সুদ অতএব দশ বছরে সুদ দেখেন আমার সুদ আসল হলো দুইশো তার থেকে যদি আমি আসল বাদ দিই তো আমার সুদটা থাকে তাহলে দশ বছরের সুদ যদি একশো টাকা হয় তাহলে এক বছরে সুদ কত আসবে সুদের হার চাইছে দশ বছরের সুদ যদি একশো টাকা হয় তাহলে এক বছরে সুদ আসবে এই সুদকে আমি দশ দিয়ে ভাগ দিয়ে দেবো এটা কেটে গেল থাকে কত দশ পার্সেন্ট তাহলে দশ বছরে একশো টাকায় যেহেতু আসল তাহলে দশ বছরে একশো টাকায় সুদ আসে দশ টাকা তাহলে আমার উত্তর হবে কত উত্তর হবে এখানে আমি উত্তরগুলো সাতটা অপশন দিই নিই এখানে উত্তর হবে দশ পার্সেন্ট আপনারা দেখে নেবেন দেখুন এগারো নম্বরটা এখানে মান দিয়ে আসে এ প্লাস বি প্লাস সি সমান সমান নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান টোয়েন্টি নাইন হলে এবি প্লাস সি প্লাস সি এর মান কত আমরা জানি উইনো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এখন এ প্লাস বি প্লাস সি এর মান দিয়ে আছে কত নাইন উপরে বর্গ আছে বর্গ দিলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে টোয়েন্টি নাইন এখানে টোয়েন্টি নাইন দিলাম আমি এই ব্র্যাকেটটা আপনাদের বোঝার স্বার্থে দিছি যে এটার মানটা বসাবের জন্য এই প্লাসটা এখানে টু ইন্টু এখানে যেটা আছে সেটা এখানে বসাই দিলাম এবার নয়ের মান নয়কে যদি আমি বর্গ করি নয় নং এক আশি এই উনত্রিশটা এক পাশে নিয়ে আসলাম নিয়ে আসলে মাইনাস হয় থাকে হলো এই যে টু ইন্টু এইটা এবি প্লাস বিসি প্লাস সিএ এবার একাশি থেকে যদি আমি উনত্রিশ বিয়োগ দিই তাহলে থাকে আছে বাউান্ন আমি একবারে করছি সময় বাঁচানোর জন্য আর এই উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে আমি এখানে দুই দিছি এখানে দুই দ্বারা ভাগ করলে এই দুই দুই কেটে যায় থাকে শুধু এবি প্লাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ এখন আমি এটাকে এ পাশে নিয়ে আসলাম আর এই দুই দিয়ে বাউন্নকে ভাগ দিলে হয় ছাব্বিশ ছাব্বিশটাকেই পেশা নিয়ে আসলাম তাহলে এবি প্লাস বিসিবি প্লাস সি এর মান হচ্ছে ছাব্বিশ কত চাইছে আমাদের এটার মান চাইছে তাহলে আমাদের এটার মান বেরোলো ছাব্বিশ আমি অপশনটা দিয়ে নি একটু দেখে নেবেন বারো নম্বর আছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু সেভেন হ্যাঁ উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এত ওয়ান ইস টু টু ছোটো সংখ্যাটি কত তাহলে আমরা প্রথম আমরা শর্ত কী লিখতে পারি যে ছোটো সংখ্যাটি থ্রি এক্স আর বড় সংখ্যাটি সেভেন এক্স এক্সের মান বের করবো আমরা শর্ত মতো এখানে কী বলছে যে প্রথম সরকার সাথে যদি আমরা দশ যোগ করি থ্রি এক্সের সাথে দশ যোগ করি আর যদি সেভেন এক্সের সাথে দশ যোগ করি নতুন অনুপাত হবে অনিষ্ঠু টু তাহলে এখানে আমরা কীভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস টেন সেভেন এক্স প্লাস টেন মানে এটাও পড়ে যাবে এটা নিচে নিয়ে আসলাম তারপরে সমান এই সময় সমানটা এখানে ওয়ান বাই টু এখানে জায়গা স্বল্পতার কারণে আমি এখানে দেখাচ্ছি তাহলে আমরা যদি ক্রস বোন করি এখানে সিক্স এখানে আছে বিশ এখানে আসে তারপরে করস করলে এখানে আসে সেভেন এক্স প্লাস টেন আর এখানে আসে টেন মাইনাস টোয়েন্টি তাহলে এখানে মাইনাস ছয়টা এক্স থাকে যদি সাতটা এক্স তাহলে এখানে মাইনাস সেভেন সরি মাইনাস এক্স থাকে সমান সমান দশ থেকে এখানে মাইনাস টেন থাকে মাইনাসে মাইনাস এক্স যদি চলে যায় তাহলেই এক্স সমান সমান হয় টেন তাহলে এক্সের মান কত আছে টেন তাহলে ছোটো সংখ্যাটি হবে কত ছোটো সংখ্যাটি হবে তিরিশ আর বড় সংখ্যাটি হবে যেহেতু এই জায়গায় এক্সের মান টেন পেয়েছি তাহলে তিন গুণ দশ ছোট সংখ্যাটি তিরিশ আর বড় সংখ্যা এখানে কি বলছে ছোট সংখ্যাটি কত আমি ছোট সংখ্যাটাই আপনারা তাহলে আমি আর বড় সংখ্যা বের করতে গেলাম না বড় সংখ্যা সত্তর তাহলে ছোট সংখ্যাটি হবে কত তিরিশ তাহলে অ্যান্সার হবে তিরিশ আপনারা ওখানে দেখে নেবেন আমি অপশনটা দেইনি এবার পরেরটায় চলে যান আমি কিন্তু গতানুগতিক ধারার একটু বাইরে করার চেষ্টা করতেছি শর্ট টাইমে করার জন্য পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা পুত্রের বর্তমান বয়স কত আমি একটা জিনিস বুঝি না যে এই ধরনের একটা পরীক্ষায় অনেকগুলো অঙ্কর আনসার ভুল থাকে কেমনে মিনিমাম তিনটা অঙ্কর আনসার ভুল দিয়েছে এখানে এই এই কটা অঙ্কর ভিতরে তাহলে এটা মানে কতটুকুন যুক্তিযুক্ত এটা প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম আর আপনাদের কোনো ভয় নাই ভুল যেগুলো ওরা অপশন দিছে আপনারা যেভাবেই দাগান না কেন ওখানে নাম্বার আপনারা ধরে নিতে পারেন এক করে পাবেন ভুল থাকলেও এখানে আমি এটা বলতে পারি যে প্রথম সূত্রটা কি আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ যদি আমরা পুত্রের বর্তমান বয়স ধরি পুত্রের বর্তমান বয়স ধরি এখানে ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার বর্তমান বয়স কত হবে থ্রি এক্স বছর এখন শর্ত মতে বলছে যে পাঁচ বছর পূর্বে হ্যাঁ পাঁচ বছর পূর্বে তাহলে পুত্রের বয়স কত ছিল পাঁচ বছর পূর্বে ফাইভ মাইনাস এক্স আমি শর্টকাটে করতেছি হুম পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এইটা আর পিতার বয়স ছিল কোনটা থ্রি এক্স মাইনাস ফাইভ শর্ত মতে যে শর্তটা এখানে আমরা প্রয়োগ করতে পারি বলছে যে পাঁচ বছর পূর্বে বা পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল তাহলে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল তাহলে পুত্রের বয়সের পাশে যদি আমরা চার গুণ দিয়ে দেয় তাহলে উভয় পক্ষ সমান হয়ে যায় এটাই শর্ত মতে আমরা এখান থেকে এক্সের মানটা বেরো করবো দেখেন ফোর এক্স মাইনাস কুড়ি আর এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে ফোর এক্স এই এক্সেরটা এক পাশে নিয়ে আসি এ পাশে কত থাকে এখানে থাকে সরি টোয়েন্টি মাইনাস ফাইভ তাহলে এক্সের মান আসে কত এক্সের মান আসে দেখেন আপনারা পনেরো তাহলে শর্তটা মানে এক্সের মান যদি পনেরো হয় তাহলে দেখেন এক্সের মান পুত্রের বর্তমান বয়স ধরছিলাম পনেরো বছর আমাদের যে পিতার বয়স হবে পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স হবে পনেরো বছর এইটাই তাহলে ওরা দেখেন কোনো অপশন দেশে এইখানে দিচ্ছে ছেচল্লিশ হবে হলো ঘ তবে এখানে ছেচল্লিশ হবে না পঁয়তাল্লিশ হবে তার মানে এটাও ভুল যদি পঁয়তাল্লিশ দেয় তাহলে এটা কারেক্ট আছে যদি ওরা পঁয়তাল্লিশ ধরে নেয় এখানে পঁয়তাল্লিশ হবে পনেরো হবে তাহলে মেলে দেখেন সতেরোটা তিন পনেরো পুত্রের বর্তমান বয়স পনেরো বছর হল পিতার বয়স হবে ছয়চল্লিশ কোনো দিনও হয় না পঁয়তাল্লিশ বছর এবার চোদ্দ নম্বরটা যান সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় তিন ও চার সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত এটা আমি একেবারে শর্টকাটে আপনাদের একটা জিনিস দেখাবো যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সবসময় জন্য ক্রমিক সংখ্যায় হয় অনুপাত ক্রমিক সংখ্যায় হয় সব সময়ের জন্য যেমন যদি দুইটা সমকল সংলগ্ন দুইটা বাহুট মানে একটা তিন হয় তিন সেন্টিমিটার আর একটা যদি ষাট সেন্টিমিটার হয় একটা তিন সেন্টিমিটার আর একটা ষাট সেন্টিমিটার হলে আর একটা হবে পাঁচ সেন্টিমিটার এভাবে একেবারে এইভাবে হবে অনুপাত হবে এখন আমি আরেকভাবে কইরে দেখা দিই এটা হলো আমার আমার লজিক আমি সঙ্গে সঙ্গে পাঁচ দিয়ে দিতাম এটা হলো টেকনিক মানে এক সেকেন্ডে অঙ্ক শেষ আপনি তো দিন দিনভরে করবেন আবার যদি আপনি পিথাগরসের সূত্র নিয়ে করেন তাহলে এইভাবে করতে পারেন দ্রুত করতে হবে আমার মানে তিন ত্রিকে নয় হুম আমি দ্রুত একটু চেষ্টা করব এখানে তিন ত্রিকে আসবে নয় সারি সারি মিলে গেল এটা একসাথে সারি সারি ষোলো পাঁচ পাশা পঁচিশ দেখেন এখানে এই পাশেও পঁচিশ হয় এ পাশেও পঁচিশ হয় মানে পিথাগরসের সূত্র অনুসারে যে আপনার অতিভুজের বর্গমূল অতিভুজের বর্গ আর অন্য বাহুদের বর্গ সমান হবে তাহলে কতই পাঁচ দলীয় হয় দেখেন তাহলে উত্তর হবে পাঁচ পরবর্তীটা যাই দেখেন সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে গাছ লাগানো হলে একটিও কম বা বেশি হবে না এটা ডাইরেক্ট লস আগত করবেন আপনি এইভাবে সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ কতবার যায় এটা সাত দিয়ে দেন এখানে এক দুই তিন সাতা একুশ পাঁচ পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ এটা কয় দিয়ে যায় দুই দিয়ে দিতে পারেন আপনি তাহলে এক এক তিন পাঁচ তিন এটাকে আপনি তিন দিয়ে দিতে পারেন এক 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 পাঁচ এক তাহলে লস আগু কত হয় এই লস আগুটাই হবে হলো আপনার উত্তর সাত গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সাত দুগুণি চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ 42 কে দিন পাঁচ দিগুন দেই কত হয় পাঁচ 10 এর শূন্য আতে থাকে এক চার পাঁচ হাজার কুড়ি একুশ তাহলে দেখেন দুশো আছে কি না এই যে এইটা দুশো হয়ে গেল আমার অঙ্ক তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপনাদের ভিডিও দিব কথা দিচ্ছি আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও আজকালের ভিতরে আমি সকল যে তিনটা পরীক্ষা আছে তিনটা পরীক্ষারই যে গণিতের অত্যন্ত সহজে যেভাবে উত্তর বের করা যায় সেই টেকনিকগুলো সেইভাবে আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়ালগুলো আসবো নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ পর্যন্তই খোদা